পার্থ চট্টোপাধ্যায় ও জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের স্ক্যানারে ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন। সিবিআই সূত্রে খবর, আগেই তার তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, ফোন থেকে প্রচুর তথ্য মুছে ফেলা হয়েছে। আলিপুরের বিশেষ আদালত অনুমতি পাওয়ার পরে ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের তিনটি মোবাইল ফোন আগামীকালই দিল্লিতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহার পর এবার সন্তু গঙ্গোপাধ্যায়, ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন দিল্লিতে সেন্ট্রাল ল্যাবে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। একদমই একদমই সিবিআই সূত্রের খবর যে সন্তু গাঙ্গুলির তিনটি মোবাইল ফোন ফরেন্সিকের জন্য পাঠানো হচ্ছে, এবং এই নিয়ে গত পরশু সিবিআই তরফে আলিপুরের সিবিআই বিশেষ আদালতে তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন, এবং আবেদন জানিয়ে তারা যেটা কোর্টকে জানান যে তারা মনে করছেন যে এই তিনটি মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য নষ্ট করা হয়েছে, অর্থাৎ ডিলিট করে দেওয়া হয়েছে, এবং সেই তথ্য বার করার জন্যই ফরেন্সিকে পাঠানোর প্রয়োজন। ইতিমধ্যেই কিন্তু আদালত অনুমতি দিয়েছে, অর্থাৎ সিবিআই যে পিটিশন সেটা গৃহীত হয়েছে। সিবিআই সূত্রের খবর, তারা আশঙ্কা করছেন যে যেমন যেভাবে জীবনকৃষ্ণ সাহা নিজের মোবাইল ফোন থেকে, দুটি মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য নষ্ট করে দিয়েছিলেন, এবং পরের দিকে তুমি জানো সিবিআই সূত্রের খবর আমরা পেয়েছিলাম যে সেই সমস্ত তথ্য কিন্তু তারা রিট্রিভ করতে পেরেছিলেন, বার করতে পেরেছিলেন, উদ্ধার করতে পেরেছিলেন। একইভাবে কিন্তু সন্তু গাঙ্গুলি, যার বিরুদ্ধে অভিযোগ তুমি জানো চার্জশিটে ইডির তরফে যেটা দাবি করা হয় যে অয়নশীল 26 কোটি টাকা সন্তু গাঙ্গুলিকে পাঠিয়েছিল, একইভাবে কিন্তু সেই সরাসরি কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার কথাবার্তা হতো, ঘনিষ্ঠ ব্যক্তি ছিল সে, তাই তার মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই গোয়েন্দারা পেতে পারে, যেটা কিন্তু তদন্তের জন্য খুবই প্রয়োজন। তাই আগামীকালই যেটা সিবিআই সূত্রের খবর, ফরেন্সিকের জন্য সন্তু গাঙ্গুলির দুটি মোবাইল ফোন পাঠানো হচ্ছে। ধন্যবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট সহ একাধিক জায়গায় তল্লাশি চালালো ইডি। সূত্রের দাবি, নামে বেনামে তার 12টি সম্পত্তির হদিশ মিলেছে, কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি। আমার যে রিলেশন আমি সিবিআই কে বলে এসেছি, আপনি আপনি যদি তদন্তকারী সংস্থা হতেন আমি আপনাকে বলতাম, আর যেহেতু আমি ওখানে উত্তরটা দিয়েছি আমি এখানে দেবো না। অভিষেক ভাইজি কি বলছো আমার দরকার নেই, অভিষেক ভাইজি কি বলছো, অভিষেক ভাইজি আমি বুঝেন। একদিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া অপারেশন, অভিষেককে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই এর, একই দিনে কালীঘাটের কাকুর বাড়িতে প্রায় 15 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, বয়ান নথিবদ্ধ করলো ইডি। এ মাসের শুরুতেই সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। সেদিন তার দুটি মোবাইল ফোন, অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়। আমার সাহেব অভিষেক ব্যানার্জি পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে ছোঁবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই তার বাড়িতে হানা দিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সাত সকালে অভিযানে বেরিয়ে পড়ে ইডির একাধিক টিম, তার মধ্যে ইডি আধিকারিকদের তিনটি দল ঢুকে যায় বেহালার দিকে। শনিবার সকাল 7টা 17B/1 ফকিরপাড়া লেন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাধারানী নামে সুজয় কৃষ্ণ ভদ্রের এই বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসেন তিনি, এরপর তাকে নিয়ে বাড়ির ভিতরে চলে যান ইডির আধিকারিকরা। আজ 6টা নাগাদ ইডি অফিসাররা তারা বের হন, দুটো টিম বের হয়, এবং দুজনেই বের হয়ে তারা সরাসরি একদম যে কনভয়, সেই টিম দুটো কনভয় করে বেহালাতে চলে আসে। ইডি অফিসিয়ালসরা, ইডি আধিকারিকরা তারা গেটের বাইরে অপেক্ষা করতে থাকেন। তারপরে কালীঘাটের কাকু বলে যিনি পরিচিত, তিনি অর্থাৎ সুজয় ভদ্র, তিনি আসেন, এসে দরজায় তাদেরকে নিয়ে ভেতরে যান। ইডির অপর একটি টিম চলে যায় 118 নম্বর ফকিরপাড়া রোডের এই ত্রিবেণী অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এসডি কনসালটেন্সির অফিস, যার নেম প্লেটে রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। এই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকের গলিতে ঢুকে যায় ইডির তৃতীয় টিম, গন্তব্য 157 ফকিরপাড়া রোড। এ আছে ওই কোম্পানি, তো আমার কি একটা কোম্পানি নাম বললেন আমার ঠিক, কিন্তু আমাদের এইভাবে এই মানে ফ্ল্যাটে ওই কোম্পানি কেউ নেই। সেখানে কোনো সূত্র না পেয়ে ইডির অফিসাররা পৌঁছন 40B/1 ফকিরপাড়া রোডে। এখানেই মেলে আর্কাইভ কনসালটেন্সির আরও একটি অফিস। যে অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অফিসের যে অ্যাড্রেস দেখা যাচ্ছে যে 157 ফকিরপাড়া রোড, আর্কাইভ কনসালটেন্স প্রাইভেট লিমিটেড, এই অফিসের যে অ্যাড্রেসে অফিস দেখা যাচ্ছে সেই অ্যাড্রেস কিন্তু 157 ফকিরপাড়া রোড নয়, এর অরিজিনাল অ্যাড্রেস হচ্ছে 40B/1 ফকিরপাড়া রোড, যেটা মনে করা হচ্ছে যে অন্য অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করা। খুলতে দেখতেন এই অফিস? হ্যাঁ খুলতো। হ্যাঁ খুলতো, এখানে লোকজন আসতো। হ্যাঁ বসে। ফকিরপাড়া রোডে সুজয় কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ প্রণবদের দুটি ফ্ল্যাটেও এদিন অভিযান চালান ইডি আধিকারিকরা।
এই টিমগুলোর মধ্যে থেকে একাংশ চলে এসেছে প্রণব দের বাড়িতে। তিনি হচ্ছেন কালীঘাটের কাকুর অন্যতম ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তার বাড়িতে ইডির আধিকারিকরে এসেছেন, তারা কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই তারা ঢুকেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে উঠে এসেছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। 15 ঘন্টা তল্লাশির পর রাত 10টা নাগাদ সুজয় কৃষ্ণের বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। বিভিন্ন নথিপত্র ছাড়াও তার একটি মোবাইল ফোন ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সবার তথ্য, এতগুলো আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সেইগুলোকে সব সিজার করে 400 কাউন্ট। সুজয় কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর ইডি সূত্রে দাবি, নামে বেনামে সুজয় কৃষ্ণ ভদ্রের 12টি সম্পত্তির হদিশ মিলেছে, তবে আয়ের সঙ্গে তার ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। সূত্রের দাবি, এত সম্পত্তি কোথা থেকে এলো তা নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের গলায়। ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্ত, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই ও ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তের বাড়িতে 12 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশিতে মিলেছে বেশ কিছু নথি। বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূল নেতার মোবাইল ফোন। খবর ইডি সূত্রে। 3 বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছে আমার সামনে, আমার আশেপাশে যারা আছে কাউকে ছাড়েনি, এমনকি আমার আইনজীবীদেরও ইডি সিবিআই করেছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন একই মামলায় দক্ষিণ কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার 10 জায়গায় তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ইডি এদিন যেসব জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তার মধ্যে তৃণমূল সাংসদের অফিসের কর্মীর বাড়ি ও অফিস যেমন রয়েছে, তেমনই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবারের অন্তর্গত বিষ্ণুপুরের তৃণমূল নেতা ও জেলা পরিষদ সদস্য রয়েছেন। এলাকার দীর্ঘদিনের তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্ত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ সদস্য। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত রামচন্দ্রপুরে তার 2টি বাড়ি রয়েছে। শনিবার সকাল 7টা নাগাদ সেখানেই পৌঁছে যান ইডির আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। তৃণমূল নেতার 2টি বাড়ি এবং 2টি গাড়িতে ম্যারাথন তল্লাশি চলে। গাড়ি থেকে বেশ কয়েকটি খাম উদ্ধার করেন তদন্তকারীরা। জ্ঞানানন্দ সামন্তের বাড়ির নিচে 2টি গাড়ি রয়েছে, সেই গাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা আসেন এবং সঙ্গে জ্ঞানানন্দ সামন্তকে তারা নিয়ে আসেন এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি খাম পাওয়া গিয়েছে, সাদা খাম। তৃণমূল নেতার বাড়ির পুকুরের আশপাশও ঘুরে দেখেন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতার 2টি মোবাইল, কম্পিউটারের 1টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ কিছু ছিল না, একটা নোটিশ দিয়েছিল, সেটা সিগনেচার করে নিল, কিছু পায়নি, ছেঁড়া কিছু কাগজ আর ফোনটা নিয়ে গেছে। ওই হার্টিক, নতুন একটা হার্টিক ছিল, সেটা নিয়ে গেছে। আমার কি সম্পত্তি আছে, আমার কি আছে জানার চেষ্টা করছিল। হ্যাঁ, এটা পুরো রাজনৈতিক প্রতিযোগিতা। ইডির অপর দলটি যায় তৃণমূল নেতা ও জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার বাড়িতে। সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সেখানে তল্লাশি চলে। সূত্রের খবর, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত কিছু নথি মিলেছে, তার 1টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্ত ও তার ছায়াসঙ্গী রাহুল বেরার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গতি বাড়াতে হবে, অনেকদিন থেকে শুনছি কাকাবাবুর কথা। কাকাবাবু জ্যাঠাবু বিখ্যাত গেছে পশ্চিমবঙ্গে, না মামাবাবু, পিসিমণি, সব বিখ্যাত নাম, সব কোকাবাবু, এটা অনেক আগে ইডির যাওয়া উচিত ছিল। আমরা তো চাই তদন্ত গতি বাড়ুক, তদন্তের দ্রুততা বাড়ুক, চোররা ধরা পড়ুক, আমরা চাই। ইডি কতগুলো রেড করার পর যে তথ্য প্রমাণাদি তারা পায় সেগুলোকে তারা অ্যানালাইসিস করে, স্বাভাবিকভাবে সেই অনুসারে কাজ হচ্ছে। যখন ভাইপো ডাক পেয়েছে কাকুর কাছে, তো যা যেতেই হবে। এরপরে কাকুও আসবে, ভাইপোও আসবে, আরও অনেকেই আসবে, চিন্তা কিসের। কাকু, ভাইপো, পিসি, সপরিবারে একদম ফ্যামিলি ড্রামা হবে। আপনারা অপেক্ষা করুন, ফ্যামিলি ড্রামা দেখতে পাবেন। ইডি কোথায় রেড করছে, কি করছে, এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না, কিন্তু ইডিকে আমরা সহযোগিতা করছি যে আপনারা রেড করছেন তো অনৈতিক কাজের সন্ধানে। তো তাহলে আপনাদের বলছে সারদা কর্তা 50 লক্ষ টাকা কাঁথিতে পড়ে আছে, শুভেন্দু আর সৌমেন্দুরা নিয়ে গেছিল, তা সেটা উদ্ধার করছেন না কেন? এদিন বেহালার শিবরামপুরে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। ইডির আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছেছেন সকাল 7:30 সময়। ইতিমধ্যেই বুঝতে পারছে যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। এর আগে ইডির চার্জশিটে উল্লেখ ছিল এই সন্তু গঙ্গোপাধ্যায়ের। চার্জশিটে দাবি করা হয়
বিভিন্ন এজেন্টের থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীল। অয়নশীল জেলায় স্বীকার করেছেন ৪৫ কোটির মধ্যে ১৮ কোটি টাকা নিজে রেখেছিলেন এবং বাকি ২৬ কোটি টাকা সন্তু গঙ্গোপাধ্যায়কে দিয়েছেন। সেই টাকা দেওয়া হয়েছিল কুন্তল ঘোষের নির্দেশে। এদিন ৩:৩০ নাগাদ তার বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। হিন্দল দে, গৌতম মণ্ডল ও জয়ন্ত রায়, এবিপি আনন্দ। দিল্লি হোক বা কলকাতা, ইডি হোক বা সিবিআই, বারবার কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো টি শার্ট বা টি শার্ট। বারবার এই কালো জামা পরার নেপথ্যে কোনো রহস্য রয়েছে? রয়েছে কোনো বিশেষ তাৎপর্য? সেবার কয়লা পাচারকাণ্ড, এবার নিয়োগ দুর্নীতি মামলা, সেবার দিল্লিতে, এবার কলকাতায়, সেবার ইডি আর এবার সিবিআই। মিল শুধু একটাই, শনিবার তৃতীয়বারের জন্য যখন কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনও তাকে দেখা গেল কালো জামায়। কথায় বলে, ব্ল্যাক লেন্স অ্যান এয়ার অফ অথরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স টু দোজ হু ওয়ার ইট, ইট সিম্বলাইজেস প্রেস্টিজ, ফর্মালিটি অ্যান্ড ইম্পর্টেন্স। তবে কি জিজ্ঞাসাবাদের দিন অভিষেকে বারবার এই কালো জামা পরার নেপথ্যে কোনো রহস্য রয়েছে? রয়েছে কোনো বিশেষ তাৎপর্য? ৬ সেপ্টেম্বর ২০২১, কয়লাকাণ্ডে প্রথমবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন, পরনে ছিল কালো শার্ট, ২১শে মার্চ ২০২২। দ্বিতীয়বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন যেদিন, পরেছিলেন কালো হাফ শার্ট। আর শনিবার সিবিআই তলবেও পরেছিলেন কালো ফুল শার্ট। শনির রংটা হচ্ছে কালো এবং সেটা ডিপ ব্ল্যাক, এইটা শনি দেবতার, এটা খুব প্রিয় রং। কারণ যদি শনির দশা থাকে, ৭:৩০ চলে অথবা শনির লোসা নলে আছে, সেক্ষেত্রে এই কালো রংটা যদি কেউ পরে, তার কিন্তু এই এই শনির কোপ থেকে সে কিন্তু মুক্ত হবে, এটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে, পরীক্ষিত সত্য। কালো রংটাকে শোকের প্রতীক বলা হয়েছে, কালো রঙের ব্যবহার ভালো না, এতে যে কোনো কাজে অকারণ অযথা অকারণ দেরি হতে থাকে। কালো আর খয়েরি এই রংটাকে আমরা খুব অ্যাভয়েড করি, পোশাক পরিচ্ছদও অ্যাভয়েড করতে বলি। দেশে বিদেশে নামী ফ্যাশন ডিজাইনাররা বলেন, ব্ল্যাক ইজ অলওয়েজ এলিগেন্ট, ইট ইজ দ্য মোস্ট কমপ্লিট কালার ইন দ্য হোল ওয়ার্ল্ড, মেড অফ অল দ্য কালার্স ইন দ্য প্যালেট। তাহলে ফ্যাশন, জ্যোতিষশাস্ত্র, নাকি তিনবারই কালো জামা নিছকই কাকতালীয় বিষয়? কেন্দ্রীয় এজেন্সির তলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ড্রেস ডিপ্লোমেসি আগামী দিনে কী রং দেখায় তা নিয়ে কৌতূহল তো থাকবেই। সঞ্চন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের নেকুটশেনী স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়, দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই ঘটনা কখন ঘটে? যাত্রীরা সবাই সুরক্ষিত তো? দেখো সোনালি, গতকাল ১০:৪০ নাগাদ হাওড়া স্টেশন থেকে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে যায় এবং যখন মধ্যরাত পার হয়ে গিয়েছে, অর্থাৎ ১:০৫ নাগাদ, ঠিক নেকুশেনী স্টেশনের কিছু আগেই আচমকাই কিন্তু একটা তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা এবং তারপরেই বেশ কয়েকটি কোচ দাঁড়িয়ে যায়। এরপরেই দেখা যায় যে ইঞ্জিন দুটি বগি নিয়ে সেটি কিন্তু এগিয়ে গিয়েছে, অর্থাৎ দুটি বগির পর থেকে যে কাপলিং ছিল অন্যান্য বগির সঙ্গে যেটা সংযুক্ত করে, সেই কাপলিং খুলে যায়, খুলে পড়ে যায় এবং স্বাভাবিকভাবেই সেই দুটি বগি এবং ইঞ্জিন আগে চলে যায়, বাকি বগি কিন্তু রেলটাকেই দাঁড়িয়ে যায়। এবং তারপরে সেখান থেকে রেলের আধিকারিকরা খবর পান এবং সেখানে আসেন, এসে সেই ট্রেনটিকে খড়গপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মেরামতের কাজ করার পর আবার সেটি রওনা দিচ্ছে। তবে এই সময়, অর্থাৎ যেই সময় নেকুশেনী স্টেশনে আগে এই দুর্ঘটনার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং খড়গপুর নিয়ে গিয়ে মেরামত করে ছাড়ার জন্য প্রায় ৫ ঘন্টা সময় লেগেছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো মাঝ রাস্তায় ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীরা চরম সংকটের মধ্যে পড়েছিলেন, জল খাবার এসবের সংকট তৈরি হয়েছিল। এরপরে যেটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে আচমকাই ট্রেনটি চলতে চলতে কাপলিং খুলে গিয়েছিল, কিন্তু ট্রেনের যে স্বয়ংক্রিয় ব্রেকিং ব্যবস্থা, অর্থাৎ যে ট্রেনের কাপলিং খুলে গেলে ট্রেন কিন্তু নিজে থেকেই দাঁড়িয়ে যায়, সেই ঘটনাই ঘটেছে, সে কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। কি কারণে কাপলিং খুলে গেছে সেটা এখনো স্পষ্ট নয়। ট্রেনটি পুরী পৌঁছানোর পর তারপর রেলের আধিকারিকরা সেখানে যাবেন, ইঞ্জিনিয়াররা যাবেন এবং খতিয়ে দেখবেন যে কাপলিং খুলে যাওয়ার কারণ কি, কারণ এর থেকে কিন্তু একটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। একটা পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পর দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা সেই রিপোর্ট সংঘর্ষের পর ট্রাফিক সিগন্যাল বুথেও ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি, দুটি গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নিউ টাউন থানার পুলিশ। ট্রাফিক সিগন্যাল বুথটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাল্টিপ্লেক্সেও নয়, কোনো সিঙ্গল স্ক্রিনেও নয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেও পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পৌঁছচ্ছে না দ্য কেরালা স্টোরি। কিন্তু কেন? কলকাতায় এসে এই প্রশ্নই তুললেন ছবিটির নির্মাতারা। রাজ্যের ফিল্ম ডিস্ট্রিবিউটর থেকে হল মালিকদের কি বলছেন এই বিষয়ে দেখুন। পশ্চিমবঙ্গের কোনো মাল্টিপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে না দ্য কেরালা স্টোরি। সুপ্রিম কোর্ট ছবিটির প্রদর্শনের ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিলেও কেন এখনও ছবিটি সিনেমা হলে জায়গা পাচ্ছে না, এই নিয়েই উঠছে প্রশ্ন। কলকাতায় এসে দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেনও সেই প্রশ্নই তুললেন। এখানে এসে শুনতে পেলাম যে এখন অবধি কোনো হলে ইভেন বুকমাইশো বা কোথাও এই ছবিটাতে বুকিং হচ্ছে না বা কোনো হলে দেখানো হচ্ছে না। আমি জানি না এর কারণ কি। প্রায় 12,000 স্ক্রিন আমাদের প্রত্যেক দিন 12,000 স্ক্রিনে আমাদের ছবিটা দেখানো হচ্ছে। আজ অবধি কোথাও কোনো সিনেমা হলের সামনে কোনো রকমের কোনো এজিটেশন হয়নি, কোথাও কেউ বিরোধ করেনি। আমি কি অপরাধ করলাম বা বিপুল শাহ কি অপরাধ করলো বা আদা কি অপরাধ করলো যে আমাদের ছবি না দেখে ব্যান করে দেওয়া হলো? সুপ্রিম কোর্টের রায়ের পরও হল মালিকেরা কেন ছবিটি দেখাচ্ছেন না? ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং এসএসআর সিনেমাসের ডিরেক্টর শতদীপ সাহার কথায় হল মালিকেরা ভয় পাচ্ছেন ছবিটি চালাতে। ব্যাপারটা হচ্ছে একটু হল মালিকদের মধ্যে একটু ভয় আছে যে চালালে মনে হয় কিছু একটা গন্ডগোল হতে পারে। বাট প্রথম 4 দিন যখন সিনেমাটা চলেছিল কোথাও কিন্তু কোনো গন্ডগোল ছিল না। সো এই ভয়টাকে কাটানোটা খুব দরকার, কারণ এই ভয়টা যতক্ষণ না যাবে ততক্ষণ তো হল মালিকরা চালাতে চাইছে না। আমাদের সাইড থেকে যেটা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর করার ছিল সেটা আমরা করে দিয়েছি, যে লাইসেন্সটা দেওয়ার ছিল আমরা অলরেডি লাইসেন্সটা দিয়ে দিয়েছি। এট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকের কাছে সিনেমাটাকে পৌঁছানোটা হচ্ছে আমাদের মেইন কাজ। এদিকে সিনেমা হল মালিকেরা বলছেন নতুন ছবিকে জায়গা দেওয়ার জন্য চুক্তি থাকায় নতুন করে দ্য কেরালা স্টোরিকে পর্দায় ফিরিয়ে আনা সম্ভব হয়ে উঠছে না। নতুন ছবি আসে আমাদের কমিটমেন্ট দিতে হয়, এখন কমিটমেন্ট দিয়ে ওই ছবিগুলোর অ্যাডভান্স খুলে দেওয়া হয়েছে, অন্য নতুন ছবিকে টাইটেলকে হ্যাঁ বলে দেওয়া হয়েছে, একবার হ্যাঁ বলে দিলে সেখান থেকে ব্যাক আপ করবে কেমন করে। কেরালা স্টোরি আবার পুরুষোত্তম পণ্ডিত, অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।